রামকৃষ্ণ মিশনে জমি ও সম্পত্তি দখল করার অভিযোগ উঠল জমি মাফিয়ারদের বিরুদ্ধে শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউস এক ভক্ত মিশন কর্তৃপক্ষকে জমি ও সম্পত্তি দান করেছিলেন দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ আশ্রমের আবাসিকেরা অভিযোগ রবিবার ভোর রাত এলাকার এক জমি মাফিয়া প্রদীপ রায় প্রায় তিরিশ চল্লিশ জন দুষ্কৃতী অস্ত্র ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে উপস্থিত হয় এবং প্রদীপ দাস সহ তার দলবল কর্তৃপক্ষকে ভয় দেখিয়ে ওই সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করে নিরাপত্তারক্ষী ও সেখানকার বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে ওই বাড়ি ছাড়ার নির্দেশ দেয় সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি চলে যাওয়ার আগে সকলের মোবাইল ফোন ছিনতাই করে হুমকি দিয়ে যায় দ্রুত জায়গা ফাঁকা না করলে প্রাণে মেরে ফেলা হবে বলেই অভিযোগ পরবর্তীতে আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখন দেখার অভিযোগের তীর যাদের দিকে তাদের বিরুদ্ধে কত দ্রুত প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে শিলিগুড়ি থেকে সজল দাসগুপ্তের রিপোর্ট সময়ের সংবাদ যে কোনো পলিটিক্সের ব্যাপার নেই এইসব ইডিটেটিং কথাবার্তা আমি দু তিন দিন ছিলাম না শহরের বাইরে ছিলাম এবং ডিপার্টমেন্টাল মিটিং করতেই গেছিলাম কোনো ঘুরতে যায়নি সেইগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের মিটিং করে আমি ফিরেছি আজকে সকালবেলা ব্যাপারটা কালকে আমি শুনেছি এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে আমি ডিটেল ব্যাপারটা নিয়ে শ্রম কর্তৃপক্ষর সাথে ডেফিনেটলি কথা বলবো আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি জেনেছি এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতে একেবারেই স্পষ্ট বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে বহু ক্ষেত্রে তিনি অনেক মানবিক সিদ্ধান্ত দিয়েছেন এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি দে আর অল মাফিয়াস গুন্ডা সোশ্যাল এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রেয়াত করা হবে না পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে যার যার সাথে যেখানে যে পর্যায়ে কথা বলার দরকার তাদের সাথে সেই পর্যায়ে নিশ্চিতভাবেই আমি কথাটা বলব ঘটনার ডিটেল আমি নিচ্ছি নিয়ে আমি যেখানে যেখানে কথা বলার আমার যা যা অবজারভেশন আমি সমস্ত জায়গাতেই জানি আমি ও বিজেপি কি বলছে না বলছে জানি না বিজেপি সব নিয়ে ঘন্টা বাজাতে বল আই এম নট আনসারেবল টু বিজেপি এটা আপনি প্লিজ বিজেপির সাথে কথা বলুন আমার কাছে যদি কোনো বিষয় জানতে আসেন আমার ওপিনিয়নটা নিয়ে যান আমি বিজেপির কথার কোনো উত্তর দিতে পারবো না কোনো কথার কে আমি কোনো গ্রাহ্য করব না আমাদের গভর্নমেন্টের নিতে আমি এখানে পুর নিগম পরিচালনার দায়িত্বে আছি এবং সেখানে মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে এটা অ্যান্টি সোশ্যালদের কাজ এটা ইলিগাল কাজ এটার সাথে কোনো রাজনীতির গন্ধ বর্ণ এটা যারা মেলা তারা সবসময় এই 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 ধর ধরনের বিষয়গুলো এই ধরনের বিষয়গুলো তারা করতে থাকেন আমরা আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা সেটা পুলিশ এবং প্রশাসন নিশ্চিতভাবেই নেবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা